নমস্কাৰ জেলিগিৰাগিলা কি খবৰ হেলে যাই আছো এটা আমি কৌকিকে ময়ে মাথেলি ভাঙা চাবা মানে মাথেলিটো ভাঙিছিলে আমাৰ ইয়াতে আপোনালোকে গমে পায় মই দেখাইছিলোঁ মাথেলি ভাঙি মানুহ এটা অৱস্থা বেয়া হৈ গৈছিল এতিয়া সেই মাথেলি যি ভাঙিল তাতে এতিয়া বনেই আছে মানে নতুনকৈ মাথেলি এতিয়া মাথেলিনো কেনকৈ বনোৱে মাথেলি ভাঙিলি সেয়া আজি দেখাই আছোঁ আৰু অকণমান যাব লাগিব আজি মই চলোৱা নাই আজি কৌশিকক চলাব পাৰিছোঁ এতিয়া এয়া হৈছে মাথেলিৰ পৰিৱেশ এনেই বিৰাট ধুনীয়া লাগে থাকি মানে বঢ়িয়া আৰু ঠাণ্ডা ঠাণ্ডা পৰিৱেশ গছৰ তলত থকাৰ মজাই বেলেগ ফ্ৰেছ ফ্ৰেছ বস্তুবিলাক খাব পাৰি কিন্তু যেই বানপানী হয় তেতিয়া আমাৰ বুকুবিলাক পল্লৱ পল্লৱকৈ থাকে আৰু নদী হৈছোঁ এয়া মানে ভাঙো ভাঙোকৈ থাকে না সেইকেইদিন একেটো চকুত টুপিনি নাহে তাৰমানে কেতিয়া ক'ত ভাঙি যায় একো ঠিক নাই এনেই বাকী ভালে লাগে থাকি সুন্দৰ পৰিৱেশ এইবিলাক সোপা দিয়া আছে ধুন্দুল দিছিল ধুন্দুল এতিয়া বজাৰ খলাত গোটেই বালি দি পুতি থৈ গৈছে গোটেই ইয়াত ধুনীয়া ফিল্ড এখন আছিল আমি ক্ৰিকেট খেলা ফিল্ড এতিয়া আমি আহি আহি জেগা পাই গ'লোঁ সেইবিলাক বাঁহ আনি থৈছে সেইবিলাক বস্তা এতিয়া মানে কিনো কাইদা কৰি বনোৱে সেয়া আজি অকণমান দেখাম টেকনিকটো ডেঞ্জাৰ টেকনিক এইবিলাক বস্তা এতিয়া এইবিলাক পোন পোন গাছ কাটি আনিছে কাটি আনি পেলাই জুম কৰিব আৰু জুম কৰি ঠিক ঠিক গোটেই এই গাছডালে পুতি দিব মানে এতিয়া এখন হলীয়া গাছ সেইফালে জোঙেই আছে এতিয়া জুম কৰা হৈছে নে আচ্ছা তেনেকৈ জুম কৰিব এতিয়া যিমান গাছ আনি থৈছে এতিয়া চব জোঙাব জুঙি উঠি এতিয়া ক'ত বহাব কেনেকৈ কি কৰিব সেইবিলাক দেখাই আছোঁ মই এতিয়া এইফালে কাঠ আছে তাৰমানে বিভিন্ন সামগ্ৰী লাগেতো এইফালে কাঠবিলাক পিছ পিছকৈ কাটছে সেইফালে সেয়া বাঁহৰ হেৰি বনাই আছে এইফালে চব মানুহ আৰু পুৰা মানুহ লাগি আছে মানে 500-600 মানুহ ডেইলি লাগি আছে মাথিলি বনোৱাত এতিয়া মই যে আপোনালোকক দেখাইছিলোঁ মাথিলি ভাঙাটো মাথিলি ভাঙা দিনা আপোনালোকক দেখিছিলোঁ এইফালে এনেকৈ গাছ চাছ ভাঙি এইফালে দি এনেকৈ গুচি গৈছিলে একে নদী আন হৈ গৈছে কিমান দকৈ খুন্দি লৈ গৈছে এইফালে একে নদী আন হ'ল এয়া মানুহৰ পথাৰ আছিল এইবিলাক খেতি চেতি আছিল এইবিলাক এতিয়া মানে এইবিলাকত আৰু এতিয়া খেতি নহয় এইবছৰ এইবছৰ নহয় আৰু 4-5 বছৰলৈকে বনাওঁ আছে 4-5 বছৰলৈকে আৰু এইবিলাকত খেতি নহয় কাৰণ কি এইবিলাক পূৰা বালি পেলাই দিলা আৰু বালিততো ধান নহয় সকলোৱে জানে পলহ হ'লে বেলেগ কথা আছিল এই চাওক এইখন ঘৰ কিবাকৈ বাচিছে এইখন ইমানখিনি বহুত বহলকৈ আছে এই তাতে বনাই আছে তাক লাগি যাম বাৰু কিন্তু এই কাৰুকাৰ্য এনেকৈ বাঁহৰ এনেকৈ বনাই 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 তাতে বস্তা মাৰি মাৰি বনাব তাৰমানে যাতে আকৌ পানী সোমাব নোৱাৰে আকৌ ভাঙিব নোৱাৰে বস্তাগিলা নি আছে ভাগে ভাগে বস্তা পেলাই আছে বস্তা পুৰা মাৰি আছে মানে এই গোটেই বস্তা মাৰি 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 এই বাঁহৰ ওপৰত লাগি পুৰা বস্তা দিয়ে পুতি পেলাব তাৰপিছতহে মাথিলি মানুহ পাম আৰু কিমান দিনমান লাগব এইটো গড়ে 30 তাৰিখৰ আগত মানে তাৰ হোৱাৰ কথা আছে আমাৰ আলোচনা হৈছে 30 তাৰিখৰ আগত 30 জুলাই হয় হয় এইটো মাহৰ 30 তাৰিখে মানে তাৰ আগতে হোৱাৰ এটা সিদ্ধান্ত কৰিছে এই পাইল উঠি আছে এইয়া মেচিন এটি মেচিন মানে কি আৰু মেচিন নহয় আৰু এই মানুহে মেচিন এইবিলাক উঠে উঠে পুতব ২০০৪ চনত যেতিয়া এইটো মাথিলি অকণমান আগত ভাঙিছিল মানে খতৰা ভাঁজ বুলি কয় তাতে যেতিয়া ভাঙিছিল তেতিয়া আমি চাপাইছিলোঁ আমি সৰু সৰু আৰু তেওঁলোকে এটা নিৰ্দিষ্ট গান লগে লগে সেই গানটোত এটা যুঁজ পায় না সেই যুঁজতে গোটেই কামবিলাক কৰে ভাই সেইটো ডাঙৰ লোহাৰ ধুমুচ টাইপ বস্তু উঠি আছে আৰু সেইটো কি সেইটো দি কি কৰিব চাই থাকক এইটো আগতে দেখিছা নাই কেতিয়া দেখিছিলি বহুত সৰু গানগিলা হ'লে নি হৈছে নে এতিয়া সেই পোষ্টটো লাহে লাহে পানীৰ তলত সুমি যায় আছে চাক আমি গেল বনপাশে আমার
এই গিলাক পাইল যিমান বহিছি সব সি হেনকে গান গাই গান গাই ধুমুস মারি মারি বহিছি পুরা এলা পুরা মাটি আনি জমা কই দিছি হেনকে বস্তাত ভরাবো আর বস্তাত ভরে ভরে তাতে পেলেই যাব আচ্ছা এফালে হেনকে গাড়ি চলবা পারা হবো আর একমা নহয় আর 15-20 দিন পিছত এফালে মাঝে দি এফালে এই মাঝে দি সব এই মাঝে দি গাড়ি চলবা পারা হয়ে যাবো এফালে দি হেনকে যাব এই যে জেসিবিয়ে মুড়া উগলি আছে গাছর এই যে গাছ দেখছি এনেকুৱা গাছ 300 উপর গাছ লাগবো বাহর তো হিসাবে নাই কিমান বাহ লাগে বা বহুত কারবার দেই রাইজ সুবিধাতে এটা নাও এখন আনি থৈছি কিবা কারণে ইপার ইপার হবা লাগিলি এ নাও যাব পারবো এ মাঠেলি ভাঙি ফেলে ইয়া গাছ সাজ গিলা পুটি থৈ গেছি দেখছি না এইটা গম পাইছি হে বা হে গাছ এই গিলা একদম পথর কিবা হৈ গেল লাখেতি পথর আছিল এইগুলা ধান চান দেখছি না কি হয়ে গেছে পুট গেছি আপনাদের হেঙা চাই অনুমান করক যে কিমান পুতবা লাগবো তারমানে এই হেঙার কিমান ওখ আছিল মানে ধর একবুক ওখ আছিল তার মানে এটা একবুকের পে ধর এক ফুট আছে তারমানে এটা 3 ফুট 4 ফুট মানকে পুতছি এটা গোটাই এই মাথিলি কেনকে বান্ধে এইগুলা সিস্টেম সৌটা দেখছিল আকো এটা চালো আর আপনাদেরকেও দেখালো একবার চেষ্টা করছো আর দেখাবার কারণে কারণ বহুতে ধর দেখা নাই মাথিলি কেনকে বান্ধে বহু জায়গার মাথিলি নাই তো এটা আমার মাথিলি আছে ভাঙিল এটা বনে আছে এটা দেখাই দিল আর একবার এই আমার মুরগিয়ে ছানা দিছি এইগুলা হ্যাঁ মন লাগে এই তত দি ছানা মতা মাইকি সবে